স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে থেকে নিখিলেশের আত্মকথা আগে কোনো দিন নিজের কথা ভাবিনি এখন প্রায় মাঝে মাঝে নিজেকে বাইরে থেকে দেখি বিমল আমাকে কেমন চোখে দেখে সেইটে আমি দেখবার চেষ্টা করি বড় গম্ভীর সব জিনিসকে বড় বেশি গুরুতর করে দেখা আমার অভ্যাস আর কিছু না জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো তাই করেই তো চলছে সমস্ত জগতে আজ যত দুঃখ ঘরে বাইরে ছড়িয়ে আছে তাকে তো আমরা মনে মনে ছায়ার মতো মায়ার মতো উড়িয়ে দিয়ে তবেই অনায়াসে নাচছি খাচ্ছি তাকে যদি এক মুহূর্ত সত্য বলে ধরে রেখে দেখতে পারতুম তাহলে কি মুখে অন্ন রুচত না চোখে ঘুম থাকতো কেবল নিজেকেই সেই সমস্ত উড়ে যাওয়া ভেসে যাওয়ার দলে দেখতে পারিনি মনে করি কেবল আমারই দুঃখ জগতের বুকে অনন্তকালের বোঝা হয়ে জমি উঠেছে তাই এত গম্ভীর তাই নিজের দিকে তাকালে দুই চক্ষের ওরে হতভাগা একবার জগতের সদরে দাঁড়িয়ে সমস্ত সঙ্গে আপনাকে মিলিয়ে দেখ না সেখানে যুগ যুগান্তের মহামেলায় লক্ষ কোটি লোকের ভিড়ে বিমল তোমার কে সে তোমার স্ত্রী কাকে বলো তোমার স্ত্রী ওই শব্দটাকে নিজের ফুঁয়ে ফলিয়ে তুলে দিন রাত্রি সামলে বেড়াচ্ছ যান বাইরে থেকে একটা পিন ফুটলেই এক মুহূর্তে হাওয়া বেরিয়ে গিয়ে সমস্তটা চুপসে যাবে আমার স্ত্রী অতএব ও আমারই ও যদি বলতে চাই না আমি আমি তখনই আমি বলবো সে কেমন করে হবে তুমি যে আমার স্ত্রী স্ত্রী ওটা কি একটা যুক্তি ওটা কি একটা সত্য ওই কথাটার মধ্যে একটা আস্ত মানুষকে আগাগোড়া পুড়ে ফেলে কি তালা বন্ধ করে রাখা যায় স্ত্রী এই কথাটিকে যে আমার জীবনের যা কিছু মধুর যা কিছু পবিত্র সব দিয়ে বুকের মধ্যে মানুষ করেছি একদিনও ওকে ধুলোর উপর নামাইনি ওই নামে কত পূজার ধূপ কত সাহানার বাঁশি কত বসন্তের বকুল কত শরতের শেফালি ও যদি কাগজের খেলার নৌকার মতো আজ হঠাৎ নর্দমার ঘোলা জলে ডুবে যায় তাহলে সেই সঙ্গে আমার ওই দেখো আবার গাম্ভীর্য কাকে বলছো নর্দমা কাকে বলছো ঘোলা জল ওসব হল রাগের কথা তুমি রাগ করবে বলেই জগতে এক জিনিস আর হবে না বিমল যদি তোমার না হয় তো সে তোমার নয় যতই চাপাচাপি রাগারাগি করবে ততই ওই কথাটাই আরও বড় করে প্রমাণ হবে বুক ফেটে যায় যে তা যাক তাতে বিশ্ব দেউলে হবে না এমনকি তুমিও দেউলে হবে না জীবনে মানুষ যা কিছু হারায় তার সকলের চেয়েও মানুষ অনেক বেশি বড় সমস্ত কান্নার সমুদ্র পেরিয়েও তার পার আছে এই জন্যেই সে কাঁদে নইলে কাঁদত না কিন্তু সমাজের দিক থেকে সেসব কথা সমাজ ভাবুক গে যা করতে হয় করুক আমি কাঁদছি আমার আপন কান্না সমাজের কান্না নয় বিমল যদি বলে সে আমার স্ত্রী নয় তাহলে আমার সামাজিক স্ত্রী যেখানে থাকে থাক আমি বিদায় হলুম দুঃখ তো আছেই কিন্তু একটা দুঃখ বড় মিথ্যা হবে সেটা থেকে নিজেকে যে করে পারি বাঁচা বই কা পুরুষের মতো এ কথা মনে করতে পারব না যে অনাদরে আমার জীবনের দাম কমে গেল আমার জীবনের মূল্য আছে সেই মূল্য দিয়ে আমি কেবল আমার অন্তঃপুরটুকু কিনে রাখবার জন্যে আসিনি আমার যা বড় ব্যবসা সে কিছুতেই দেউলে হবে না আজ এই কথাটা খুব সত্য করে ভাববার দিন এসেছে আজ যেমন নিজেকে তেমনি বিমলকেও সম্পূর্ণ বাইরে থেকে দেখতে হবে এতদিন আমি আমারই মনের কতকগুলি দামি আইডিয়াল দিয়ে বিমলকে সাজিয়েছিল আমার সেই মানসী মূর্তির সঙ্গে সংসারে বিমলের সব জায়গায় যে মিল ছিল তা নয় কিন্তু তবুও আমি তাকে পূজা করে এসেছি আমার মানুষের মধ্যে সেটা আমার গুণ নয় সেইটিই আমার মহদ্দোষ আমি লোভী আমি আমার সেই মানসী তিলোত্তমাকে মনে মনে ভোগ করতে চেয়েছিলুম বাইরের বিমল তার উপলক্ষ হয়ে পড়েছিল বিমল যা সে তাই তাকে যে আমার খাতিরে তিলোত্তমা হতেই হবে এমন কোনো কথা নেই বিশ্বকর্মা আমারই ফরমাস খাটছেন নাকি তাহলে আজ একবার আমাকে সমস্ত পরিষ্কার করে দেখে নিতে হবে মায়ার রঙে যেসব চিত্র বিচিত্র করেছি সে আজ খুব শক্ত করে মুছে ফেলব এতদিন অনেক জিনিস আমি দেখেও দেখিনি আজ এ কথা স্পষ্ট বুঝেছি বিমলের জীবনে আমি আকস্মিক মাত্র বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে সত্য মিলতে পারে সে হচ্ছে সন্দীপ এইটুকু জানাই আমার পক্ষে যথেষ্ট কেননা আজ আমার নিজের কাছেও নিজের বিনয় করবার দিন নেই সন্দীপের মধ্যে অনেক গুণ আছে যা লোভনীয় সেই গুণে আমাকেও এতদিন সে আকর্ষণ করে এসেছে কিন্তু খুব কম করেও যদি বলি তবু এ কথা আজ নিজের কাছে বলতে হবে যে মোটির উপর সে আমার চেয়ে বড় নয় স্বয়ম্বর সভায় আজ আমার গলায় যদি মালা না পড়ে যদি মালা সন্দীপই পায় তবে এই উপেক্ষায় দেবতা তাঁরই বিচার করলেন যিনি মালা দিলেন আমার নয় আজ আমার এ কথা অহংকার করে বলা নয় আজ নিজের মূল্যকে নিজের মধ্যে যদি একান্ত সত্য করে না জানি ও না স্বীকার করি আজকে কার এই আঘাতকে যদি আমার এই মানবজন্মের চরম অপমান বলেই মেনে নিতে হয় তাহলে আমি আবর্জনার মতো সংসারের আস্থা করে গিয়ে পড়ব আমার দ্বারা আর কোনো কাজই হবে না অতএব আজ সমস্ত অসহ্য দুঃখের ভেতর দিও, আমার মনের মধ্যে একটা মুক্তির আনন্দ জাগুক চেনাশোনা বাহির কেউ বুঝলুম কেউ বুঝলুম সমস্ত লাভ লোকসান মিটিয়ে যা বাকি রইল তাই আমি শ্বেত পঙ্গু আমি নয় দরিদ্র আমি নয় সে অন্তঃপুরের রোগীর পথ্যে মানুষ করা রোগা আমি নয় সে বিধাতার শক্ত হাতের তৈরি আমি যা তার হবার তা হয়ে গেছে আর তার কিছুতে মারনি এইমাত্র মাস্টারমশাই আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আমাকে বললেন নিখিল শুতে যাও রাত একটা হয়ে গেছে অনেক রাত্রে বিমল খুব গভীর ঘুমে ঘুমিয়ে না পড়লে আমার পক্ষে শুতে যাওয়া ভারী কঠিন হয় দিনের বেলা তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তাও চলে কিন্তু বিছানার মধ্যে একলা রাতের নিস্তব্ধতায় তার সঙ্গে কি কথা বলবো আমার সমস্ত দেহ মন লজ্জিত হয়ে ওঠে আমি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলুম আপনি এখনো ঘুমুন কেন তিনি একটু হেসে বললেন আমার এখন ঘুমোবার বয়স গেছে এখন জেগে থাকবার বয়স এই পর্যন্ত লেখা হয়ে শুতে যাব যাব করছি এমন সময় আমার জানলার সামনের আকাশে শ্রাবণের মেঘ হঠাৎ একটা জায়গায় ছিন্ন হয়ে গেল আর তারই মধ্যে থেকে একটি বড় তারা জল করে উঠল আমার মনে হল আমাকে সে বললে কত সম্বন্ধ ভাঙছে গড়ছে স্বপ্নের মতো কিন্তু আমি ঠিক আছি আমি বাসর ঘরের চিরপ্রদীপের শিখা আমি মিলন রাত্রির চিরচুম্বন সেই মুহূর্তে আমার সমস্ত বুক ভরে উঠে মনে হলো এই বিশ্ববস্তুর পর্দার আড়ালে আমার অনন্তকালের প্রেয়সী স্থির হয়ে বসে আছে কত জন্মে কত আয়নায় ক্ষণে ক্ষণে তার ছবি দেখলুম কত ভাঙা আয়না বাঁকা আয়না ধুলোয় অস্পষ্ট আয়না যখনই বলি আয়নাটা আমারই করে নিই বাক্সুর ভিতরে রাখি তখনই ছবি সরে যায় থাক না আমার আয়নাতেই বাকি আর ছবিতেই বাকি প্রেয়সী তোমার বিশ্বাস অটুট রইল তোমার হাসি ম্লান হবে না তুমি আমার জন্যে সীমন্তে যে সিঁদুরের রেখা এঁকেছ প্রতিদিনের অরুণোদয় তাকে উজ্জ্বল করে ফুটিয়ে রাখছে একটা শয়তান অন্ধকারের কোণে দাঁড়িয়ে বলছে এসব তোমার ছেলে ভোলানো কথা তা হোক না ছেলেকে তো ভোলাতেই হবে লক্ষ ছেলে কোটি ছেলে ছেলের পর ছেলে কত ছেলের কত কান্না এত ছেলেকে কি মিথ্যে দিয়ে ভোলানো চলে আমার প্রিয়সী আমাকে ঠকাবে না সে সত্য এই জন্য বারে বারে তাকে দেখলুম বারে বারে তাকে দেখব ভুলের ভিতর দিয়েও তাকে দেখেছি চোখের জলের ঘন কুয়াশার মধ্য দিয়েও তাকে দেখা গেল জীবনের হাটের ভিড়ের মধ্যে তাকে দেখেছি হারিয়েছি আবার দেখেছি মরণের ফুকরের ভিতর দিয়ে বেরিয়ে গিয়েও তাকে দেখবো অগনিষ্ঠুর আর পরিহাস করো না যে পথে তোমার পায়ের চিহ্ন পড়েছে যে বাতাসে তোমার এলোচুলের গন্ধ ভরে আছে এবার যদি তার ঠিকানা ভুল করে থাকি তবে সেই ভুলে আমাকে চিরদিন কাঁদিও না ওই ঘোমটা খোলা তারা আমাকে বলছে না না ভয় নেই যা চিরদিন থাকবার তা চিরদিনই আছে এইবার দেখে আসি আমার বিমলকে সে বিছানায় এলিয়ে পড়ে ঘুমিয়ে আছে তাকে না জাগিয়ে তার ললাটে একটি চুম্বন রেখে দিই সেই চুম্বন আমার পূজার নৈবেদ্য আমার বিশ্বাস মৃত্যুর পরে আর সবই ভুলব সব ভুল সব কান্না কিন্তু এই চুম্বনের স্মৃতির স্পন্দন কোনো একটা জায়গায় থেকে যাবে কেননা জন্মের পর জন্মে এই চুম্বনের মালা যে গাঁথা হয়ে যাচ্ছে সেই প্রেয়সীর গলায় পরানো হবে বলে এমন সময় আমার ঘরের মধ্যে আমার মেজ ভাজ এসে ঠুকলেন তখন আমাদের পাহাড়ার ঘড়িতে ঢং ঢং করে দুটো বাঁচল ঠাকুরপো তুমি করছো কি লক্ষ্মী ভাই শুতে যাও তুমি নিজেকে এমন করে দুঃখ দিও না তোমার চেহারা যা হয়ে গেছে সে আমি চোখে দেখতে পারিনি এই বলতে বলতে তাঁর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল আমি একটি কথাও না বলে তাকে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে শুতে গেলুম